আন্দোলনে জীবনে বিজেন্দ্রকে আমিও দেখেছি, তবে ছাত্র আন্দোলনের কাজের ব্যাপারেতেই প্রথম আমার ত্রিপুরায় আগমন। কমরেড মানিক সরকার যখন কনভিনার হলেন এখানে ত্রিপুরার এসএফএ এবং তারপর ভারতের ছাত্র ফেডারেশন গড়ে উঠল, সেই সময় থেকে বিজন ধরের ছাত্র আন্দোলন সংগঠিত করা, ছাত্রদের নিজস্ব দাবি দেওয়া এবং ছাত্রদের দাবি যে শিক্ষার দাবির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, অর্থাৎ শিক্ষা আন্দোলনের একটা অবিচ্ছেদ্য অংশ, তার সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং ছাত্র আন্দোলন গণ আন্দোলনের একটি অংশ, তাকে সেভাবে পরিচর্যা করা, সেই কাজে কমরেড বিজন ধর তার পারদর্শিতা দেখিয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যে অবস্থাটা চলছে কি দেশে সামগ্রিকভাবে, কাশ্মীরকে কন্যাকুমারিকার কচ থেকে কহিমা, দেশব্যাপী কি ত্রিপুরাতে, কি বাংলায়, কি অন্যান্য রাজ্যে, যেখানে মানুষের উপর মানুষের শোষণ ব্যবস্থাটাকে আরো পাকাপোক্ত করবার জন্য কর্মসূচি নিয়ে তারা কাজ করে চলেছেন, তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে আরো বেশি মানুষকে যুক্ত করার প্রশ্নটা এটা গুরুত্বপূর্ণ বিষয়। একটু আগে কমরেড প্রকাশ করেন তিনি যে সময়কাল, যে কালো অন্ধকার, ঘন অন্ধকারের দিনে ত্রিপুরায় লড়াই সংগ্রাম পরিচালনা করে আবার আলো রশ্মি দেখাতে পারা গিয়েছিল, সেটা সম্ভবপর হয়েছিল গণ আন্দোলনে, তীব্র গণ আন্দোলনে সংগঠিত হওয়ার মধ্য দিয়ে সম্ভবপর হয়েছিল। এখন ত্রিপুরায় যা চলছে তা এক কথায় তো একথা বলা যাবে না যে ত্রিপুরার মানুষ এখন খুব ভালো আছেন, ত্রিপুরার মানুষ বামফ্রন্টের আমাদের খারাপ ছিলেন এখন ভালো আছেন, এ কথা শুধু আপনাদের না, যদি বাইরে দাঁড়িয়ে জনগণকে জিজ্ঞেস করা হয় আর কপটে তাদের বিশ্বাস নিয়ে কথা বলে, তাহলে বেশিরভাগই মনে উঠবে যে না, আমরা আগে ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই।